বিজেপি পার্টি খেল বিরাট বড় ধাক্কা, এমন আরও বড় বড় ধাক্কা খেতে চলেছে লোকসভা ভোটের আগে। প্রাক্তন বিজেপি ও আরএসএস নেতা সম্রাট শর্মা চৌধুরী তার প্রমাণ দিয়ে দিলেন। এই সম্রাট শর্মা চৌধুরী প্রমাণ দিলেন যে এই লোকসভা ভোটের আগে বিজেপি পার্টি আরও বড় বড় ধাক্কা খাবে এবং লোকসভা ভোটে বিজেপি পার্টি গোহারান হারবে। বাঁকুড়ার বিজেপি বিধায়ক বিজেপি পার্টি পদত্যাগ করে তৃণমূল পার্টিতে যোগদান করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করেছেন। এমন আরও বিজেপির বড় বড় নেতারা তারা বিজেপি পার্টি ছাড়তে চলেছে এবং লোকসভা ভোটে বিজেপি পার্টিকে পুরোপুরি তারাই গোহারান হারাতে চলেছে তার প্রমাণ দিলেন প্রাক্তন বিজেপি ও আরএসএস নেতা সম্রাট শর্মা চৌধুরী। চলুন সম্রাট শর্মা চৌধুরীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে আর কোন কোন বিজেপির বড় বড় নেতা বিজেপি পার্টিকে আরও বড় ধাক্কা দিতে চলেছে এবং তারা লোকসভা ভোটে বিজেপি পার্টিকে কীভাবে গোহারান হারাতে চলেছে। প্রাক্তন বিজেপি নেতা সম্রাট শর্মা চৌধুরীর এই ভিডিওতে প্রমাণ পেয়ে যাবেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে এরকম অনেক ধাক্কা শুরু হতে চলেছে, ফের বিজেপি এবং আরএসএস এর ধাক্কা চুরমার হয়ে যাবে এইভাবে চলতে থাকলে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক ব্যানার্জির হাত ধরে মা মাটি মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল হলেন। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আরেকটা উইকেট পড়ল, আরেকটা বিধায়ক চলে গেল বিজেপির। কারণ কি, আরএসএস এর এই নোংরামো বাংলা বিরোধী আরএসএস এর এই নারীভোগী আরএসএস এবং বিজেপি এই চোর চোরটা ক্রিমিনাল বদমাইশের সঙ্গ ত্যাগ করল বিজেপির বিধায়ক করে অভিষেক ব্যানার্জির হাত ধরে বাংলার উন্নয়নে সামিল হলেন। কারণটা কি জানেন? কারণ এই হরকালী প্রতিহার এর মতন মানুষ তো মানুষ খুন করতে পারবে না, বাংলার নারীদের ভোগ করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, দাঙ্গা করতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না, গরু চুরির পয়সা তুলে তো আরএসএস কে দিতে পারবে না, বিজেপির নেতাদের দিতে পারবে না, হাত পেতে শুভেন্দু অধিকারীর মতন চুরি করতে পারবে না, নিশীথ প্রামাণিকের মতন ডাকাতি করতে পারবে না। সুতরাং এই এরকম এই ধরনের নীতি আদর্শবান যেসব নেতা রয়েছেন যারা বাংলার মানুষের জন্য কাজ করতে চান, তাদের জন্য প্রকৃত রাজনীতিতে প্রকৃত জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা উনি বুঝেছেন, ঠিক সেই জন্যই উনি গিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে এরকম অনেক ধাক্কা শুরু হতে চলেছে। আমার কাছে যা খবর আছে, নবজোয়ার যাত্রা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেটা শুরু হচ্ছে, সেই নবজোয়ার যাত্রাতে উত্তরবঙ্গ থেকে শুরু হওয়ার কথা রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অনেক উইকেট পড়তে চলেছে। অভিষেক ব্যানার্জির গ্রিন সিগন্যালের অপেক্ষায় অনেকেই বসে রয়েছেন, গ্রিন সিগন্যাল পেলেই বিজেপির উইকেট একে একে, একটা করে গ্রিন সিগন্যাল, একটা করে বিজেপির উইকেট পড়া এবং আরএসএস এর ভোগ বিলাসের রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, বিজেপি কোন একটা রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক দল যেটার চালিকা শক্তি হচ্ছে এই যে আরএসএস, আর কেশব ভবনের আরএসএস তো গরু চুরির পয়সা, কয়লা চুরির পয়সা, কাটমারির পয়সা, সমস্ত অবৈধ অনৈতিক কার্যকলাপ করার মাস্টার, এমনকি সংঘের নিবাসে ধর্ষণ পর্যন্ত করে এই আরএসএস। আমি একজন আরএসএস এর স্বয়ংসেবক হয়েও এ কথা বলতে বাধ্য হচ্ছি, সত্যি কথা বলতে সম্রাট শর্মা চৌধুরী ভয় পায় না, এবং সত্যি কথা বলার জন্য যদি মৃত্যু বরণ করতে হয় তবে হাসতে হাসতে আমি ফাঁসির কাঠে ঝুলতেও পর্যন্ত রাজি আছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।